স্টুডেন্টস, আমি সৈকত গায়েন। আমার চ্যানেল তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। একাদশ শ্রেণী বলগতি চ্যাপ্টারে এই ভিডিওতে আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রথমে আমরা আলোচনা করব। তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেল আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তা প্রথমে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা তোমরা নিচের ক্লাসেও পড়েছো যে ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলতে কি বোঝাচ্ছে, যে কোনো বস্তুর উপর কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হলে বস্তুগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলেও তাদের রৈখিক ভরবেগ অপরিবর্তিত। তা বিষয়টা কি বললো, যে নিউটনের যখন আমরা দ্বিতীয় গতিসূত্র আলোচনা করেছিলাম তখন কি বলেছিলাম, যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক। অর্থাৎ আমরা পেয়েছিলাম যে বল প্রযুক্ত করছি সেটা এম ভির সঙ্গে প্রপোর্শন, এটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে পেয়েছিলাম। এখন বস্তুর উপর কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হলে তার ভরবেগের পরিবর্তন শূন্য হয়, অর্থাৎ কী হচ্ছে, ভরবেগটা অপরিবর্তিত থাকে। এখন এই সিদ্ধান্ত যদি আমরা একটা বস্তু নিই তার ক্ষেত্রেও যেমনভাবে প্রযোজ্য, তেমন যদি আমরা কোনো বস্তু সমষ্টি নিই, মানে অনেকগুলো বস্তু যদি আমরা একসাথে আমাদের হিসাবে ধরি, তাহলেও কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই ভরবেগের সূত্রটা বা নিউটনের দ্বিতীয় গতিসূত্র সেই সূত্রটা প্রযোজ্য। এখন একটা জিনিস কেন হচ্ছে বিষয়টা, যে আমরা একটু আগে একটা বস্তুর ক্ষেত্রে বলছিলাম, এখন দেখো দুটো যদি আমরা পাশাপাশি বস্তু নিই, এই একটা বস্তু নিলাম আর এই একটা বস্তু নিলাম, এখন দুটো বস্তু পাশাপাশি থাকার সময় দুটোর মধ্যে কী হতে পারে, যে দুটোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বা দুটোর মধ্যে কোনো রকম ক্রিয়া প্রতিক্রিয়া, বিভিন্ন রকম ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতে পারে। এই ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য দুটোর মধ্যে কী হতে পারে, একটা সংঘর্ষ ঘটতে পারে। এখন যে সংঘর্ষ ঘটছে, এই সংঘর্ষ ঘটার সময় আমরা এই যে টোটালটাকে যদি একটা সিস্টেম হিসেবে ধরি, সেই সিস্টেমে কিন্তু আমরা বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করছি না কোনো দিক থেকে। এরা কী করছে, নিজেদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বা নিজেদের মধ্যে একটা ধাক্কা বা সংঘর্ষের সৃষ্টি করছে। এই কারণে এদের ক্ষেত্রে কিন্তু এই ভরবেগের কোনো পরিবর্তন ঘটবে না। তা এই যে রৈখিক ভরবেগের সূত্র, এই সূত্রটাকেই আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বা নিত্যতা সূত্র বলি। অর্থাৎ দুটো বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার পূর্বে কোনো দিকে বস্তুগুলির মোট রৈখিক ভরবেগ যা ছিল, ক্রিয়া প্রতিক্রিয়ার পরেও ওই দিকে তাদের মোট রৈখিক ভরবেগ একই থাকবে। অর্থাৎ দুটো বস্তু যদি কোনো দিক থেকে আসছে বা একদিকে থেকে ধরলাম, এই দুটো বস্তু নিলাম, দুটো বস্তু এটাও যাচ্ছে এটাও এদিকে যাচ্ছে, দুটোর গতিবেগ আলাদা, তো যেতে যেতে কী হবে, দুটোর মধ্যে একটা সংঘর্ষ ঘটবে, সংঘর্ষ ঘটে কি আবার দুটো বস্তুর গতিবেগ পাল্টাবে, দিয়ে আবার দুটো বস্তু কিন্তু নিজেদের মতো চলতে থাকবে। তাই সংঘর্ষের আগে তাদের যা ভরবেগ ছিল, সংঘর্ষের পরেও কিন্তু ভরবেগটা তাদের একই থাকবে। তাহলে এখন মনে করলাম যে এখানে একটা বস্তু আছে, তার ভর হচ্ছে এম ওয়ান, এখানে একটা বস্তু আছে তার ভর এম টু, দুটো বস্তুই কী হচ্ছে একই দিকে গমন করছে, তা এর বেগটা ধরলাম ইউ ওয়ান আর এর বেগটা ধরলাম ইউ টু। যেহেতু দুটোর গতিবেগ আলাদা তাই দুটোর মধ্যে একটা সংঘর্ষ ঘটার সম্ভাবনা আছে, তা দুটোর মধ্যে যখন সংঘর্ষ ঘটবে, এটা যদি এম ওয়ান হয় এটা যদি এম টু হয়, তা দুটোর মধ্যে সংঘর্ষ ঘটার সময় কী হবে, একটা বস্তু আর একটা বস্তুর উপর বল প্রযুক্ত করবে, তাহলে এ কী করবে, ধরলাম এর উপর একটা বল প্রযুক্ত করবে, এ আবার কী করবে, এর উপর একটা বল প্রযুক্ত করবে। তাহলে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর যে বলটা প্রযুক্ত করবে সেটা ধরলাম পি টু, আর এটা কী করবে, পি ওয়ান, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করছে, তাহলে এই দুটো বল এর মধ্যে প্রযুক্ত হলো। প্রযুক্ত হওয়ার পরে, সংঘর্ষ ঘটার পরে কী হবে, দুটো বস্তু আবার কিন্তু আলাদাভাবে চলতে শুরু করবে এবং দুটো বস্তু ভর একই থাকবে, এম ওয়ান আর এই হচ্ছে এম টু, কিন্তু দুটো বস্তুর গতিবেগের কিন্তু পরিবর্তন ঘটে যাবে। ধরলাম এটাকে ভি ওয়ান, এটার ক্ষেত্রে ভি টু। তাহলে এখন কি বললাম, যে রৈখিক ভরবেগের যদি আমরা এখন সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করি, অর্থাৎ এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে আর এটা হচ্ছে সংঘর্ষের পরে, তাহলে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কত ছিল আমরা দেখিনি, তাহলে সংঘর্ষের পূর্বে এটা হচ্ছে এক নম্বর বস্তু, এটা দু নম্বর বস্তু, তাহলে দুটো যদি যোগফল করি তাহলে সংঘর্ষের পূর্বে কত হচ্ছে, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু,
এটা সমান আমরা কি লিখতে পারবো? সংঘর্ষের পরে আমাদের যত গতিবেগ হচ্ছে সেটা আমরা লিখতে পারবো। তাহলে সংঘর্ষের পরে আমাদের গতিবেগ কত হচ্ছে? এম টু ভি টু প্লাস এম ওয়ান ভি ওয়ান। তাহলে আমরা লিখতে পারলাম কি যে সংঘর্ষের পূর্বে তাদের যা এটা ইউ ওয়ান, তাহলে সংঘর্ষের পূর্বে তাদের যা গতিবেগ ছিল মোট, সংঘর্ষের পরেও তাদের মোট গতিবেগ কিন্তু একই থাকলো। তো এবার আমরা এই ভিডিওতে নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করব, তারপরে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা কি করব যে নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রথমে তৈরি করার চেষ্টা করব। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হচ্ছে দেখি। তো প্রথমে একটা জিনিস দেখো যে দুটি বস্তু বাহ্যিক বল ক্রিয়া না করলে তাদের মধ্যে যদি সংঘর্ষ ঘটে, এই একটা বস্তু এই একটা বস্তু দুটোর মধ্যে যখন বাহ্যিক বল প্রযুক্ত করা হচ্ছে না কিন্তু দুটোর মধ্যে সংঘর্ষ ঘটছে, এই সংঘর্ষ ঘটার যে সময়টা সেই সময়টা ধরলাম আমরা এখানে টি। এখন এই টি সময় যে যতটুকু ক্ষণস্থায়ী সময় হচ্ছে সেই ক্ষণস্থায়ী সময়ে দুটো বস্তু একে অপরের উপর কী হচ্ছে? ঘাত বল প্রয়োগ করছে। এখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা কি বলতে পারবো যে প্রথম বস্তুর ওপর প্রযুক্ত ঘাত বল দ্বিতীয় বস্তুর ওপর প্রযুক্ত ঘাত বলে সমান ও বিপরীত। তাহলে প্রথম বস্তু, তাহলে আমরা যদি দুটোকে একটাকে পি ওয়ান দিয়ে লিখি আর একটাকে আমরা পি টু দিয়ে লিখতে হবে, আর মাঝখানে একটা মাইনাস সাইন যেহেতু সমান এবং বিপরীত, তাহলে এটা লিখতে পারলাম আমরা পি ওয়ান এবং পি টু। পি ওয়ানটা কি যে প্রথম বস্তুর উপর প্রযুক্ত ঘাত বল যেটা প্রযুক্ত হচ্ছে, আর পি টুটা হচ্ছে দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত যে ঘাত বল। এখন আমরা যদি স্থায়িত্বকালটা আমরা ধরলাম টি, প্রথম বস্তুর ক্ষেত্রে ওই বলের যদি ঘাত আমরা নির্ণয় করি তাহলে বলের ঘাত সমান আমরা কি লিখতে পারবো যে প্রথম বস্তু ভরবেগের পরিবর্তন। অর্থাৎ বলের ঘাত নির্ণয় করতে গেলে কী করতে হবে? আমরা পি সঙ্গে আমাদের টি গুণ করতে হবে, এটুকু জানি। তাহলে আমরা লিখতে পারবো পি ওয়ান গুণিত টি সমান আমরা লিখতে পারবো এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান, প্রথম বস্তুর যে ভরবেগের পরিবর্তন হচ্ছে। এর আগে আমরা বলেছি কি যেটা আলোচনা করেছিলাম সেটাই, একই প্রথম বস্তু দ্বিতীয় বস্তু, এটা হচ্ছে এম ওয়ান এটা এম টু, তাহলে বিক্রিয়ার আগে থাকছে ইউ ওয়ান ইউ টু, আর বিক্রিয়ার পরে কী হচ্ছে দুটো বস্তু, এটা দাঁড়াচ্ছে ভি ওয়ান এটা ভি টু, এটা এম ওয়ান বস্তু এটা এম টু বস্তু। তাই একই রকম কন্ডিশনে আমরা এটা পেলাম। তাহলে এটা হলো এক নম্বর সমীকরণ, প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা ভরবেগের পরিবর্তন পেলাম যেটা হচ্ছে আমরা বলের ঘাতটা যে নির্ণয় করলাম। বা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে সেই একই রকম পাবো, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যদি বলের ঘাতটা বের করি তাহলে হবে পি টু টি, তাহলে পি টু টি সমান আমরা কী লিখবো যে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে দ্বিতীয় বস্তু যদি ভরবেগের পরিবর্তন হয় দ্বিতীয় বস্তুর পরবর্তীকালে ভরবেগ কত? ভি টু, আর দ্বিতীয় বস্তুর প্রাথমিক ভরবেগ কী ছিল? এম টু ইউ টু। তাহলে এই পেলাম আমরা দুটো সমীকরণ পেলাম, একটা প্রথম বস্তুর বলের ঘাত বের করলাম, দ্বিতীয় বস্তুর বলের ঘাত সমান আমরা ভরবেগের পরিবর্তন পেলাম। তাহলে এখন দেখো নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা কী লিখেছি, পি ওয়ান সমান মাইনাস পি টু। এবং টিটা দুটোর ক্ষেত্রে যদি কমন হয় অর্থাৎ তাহলে আমরা এইটা সমান এইটা লিখতে পারবো, কী হবে আমাদের এখানে একটা মাইনাস সাইন আসবে। দেখো এক নম্বর দু নম্বর সমীকরণে কী লিখতে পাচ্ছি, এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান সমান আমরা লিখতে পারবো, একটা মাইনাস সাইন বাইরে আসবে, এসে এম টু ভি টু মাইনাস এম টু ইউ টু, এটা পেলাম। এখন আমরা কি করব এই মাইনাস সাইনটা তুলে দেবো। আচ্ছা মাইনাস সাইনটা তুললে দেখো এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান, এখানে বেরোলে কি দাঁড়াচ্ছে মাইনাস এম টু ভি টু প্লাস এম টু ইউ টু। তাহলে কি করবো এখন, এইটাকে ওদিকে নিয়ে যাবো আর এটাকে এদিকে নিয়ে চলে আসে, এম ওয়ান ইউ ওয়ান প্লাস হবে কি
এম টু ইউ টু। আর এটা যদি ওদিকে চলে আসে, এটা এদিকে চলে আসে, কি হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। তাহলে দেখো দুটো জিনিস আমাদের কি দাঁড়ালো, একটা দাঁড়াচ্ছে এদিকে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান দাঁড়াচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। অর্থাৎ সংঘর্ষের আগে আমাদের এটা কি ভরবেগ ছিল, দুটো বস্তু দেখো, এটা হচ্ছে সংঘর্ষের আগে প্রথম বস্তু ভরবেগ, এটা সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তু ভরবেগ। দেখো দুটো ইউ ওয়ান ইউ টু হয়ে গেল সমান, আমরা কি লিখতে পারলাম দেখো এম ওয়ান ভি ওয়ান, অর্থাৎ সংঘর্ষের পরে প্রথম বস্তু ভরবে আর সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তু ভরবে। তাহলে এখানে কি হলো, সংঘর্ষের আগে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর মোট ভরবে, আর এটা তাহলে হলো টোটালটা হচ্ছে সংঘর্ষের পরে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর মোট ভরবে। অর্থাৎ সংঘর্ষের আগে আমাদের যা টোটাল ভরবেগ ছিল বা মোট ভরবেগ ছিল, সংঘর্ষের পরেও ভরবেগ আমাদের একই থাকছে। অর্থাৎ এখানে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। এবার আমরা প্রমাণ করবো কি উল্টো জিনিসটা, অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা ভরবেগ সূত্র থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করেছিলাম, এবার ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা নিউটনের তৃতীয় সূত্র প্রমাণ করবো। এখন আমরা কী করছি, যে দুটো বস্তু সেই একই রকম কন্ডিশন কী হবে, যে দুটো বস্তু কীভাবে একটার সঙ্গে একটা সংঘর্ষ করবে এবং দুটো আবার আলাদা হয়ে যাবে। তা এখন কী করলাম, যে দুটি বস্তুর প্রারম্ভিক ভরবেগ আমরা ধরলাম, একটার ক্ষেত্রে প্রথম বস্তুর ক্ষেত্রে ধরলাম পি ওয়ান এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা পি টু ধরলাম, এবং সংঘর্ষের সময়টা আমরা ধরলাম খুব তাৎক্ষণিক সময় কিন্তু সেটাকে আমরা টি ধরলাম। ধরার পরে এখন সংঘর্ষের পরে দুটি বস্তুর ভরবেগ পরিবর্তিত হয়ে আমরা ধরলাম, একটা ধরলাম পি ওয়ান প্রাইম আর একটা ধরলাম পি টু প্রাইম। সংঘর্ষের আগে আমরা পাচ্ছি পি ওয়ান এবং পি টু, সংঘর্ষের পরে আমরা ধরছি পি ওয়ান প্রাইম এবং পি টু প্রাইম। একটা প্রাইম রাখছে, একটা প্রাইম রাখছে। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা কী লিখতে পারবো, যে পি ওয়ান প্লাস পি টু সমান আমরা লিখতে পারবো পি ওয়ান প্রাইম প্লাস পি টু প্রাইম। অর্থাৎ ভরবেগের সংরক্ষণ সূত্র আমাদের বয়ে থাকলো। এইবার আমরা কী লিখবো, দেখো পি ওয়ানটাকে আমরা কী করলাম একদিকে নিয়ে আসো, পি ওয়ান দুটোকে পি ওয়ান প্রাইম আর পি ওয়ান দেয় নিয়ে আসলে কী দাঁড়াবে, দেখো পি ওয়ান প্রাইম মাইনাস পি ওয়ান সমান আমরা লিখতে পারবো, দেখো পি টু প্রাইম মাইনাস পি টু, এখানে দেখো একটা বাইরে মাইনাস সাইন লাগবে, এটা দেখো একবারে লিখে দিলাম। দেখো কী করলাম, পি ওয়ান প্রাইমটাকে এই পি ওয়ান প্রাইমের দিকে পি ওয়ানটা নিয়ে আসলাম, তাহলে পি ওয়ান প্রাইম মাইনাস পি ওয়ান হলো। আর এখানে কী ছিল, পি টু প্রাইম, তাহলে পি টু প্রাইমটাকে আমরা ওদিকে নিয়ে দিলাম। তাহলে নিয়ে গিয়ে আমরা কী করলাম, সামনে একটা মাইনাস সাইন দিয়ে দুটো থেকে মাইনাস কমন নিয়ে নিই একবার। তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে, পি ওয়ান প্রাইম অর্থাৎ প্রথম বস্তু ভরকে পরিবর্তন আর দ্বিতীয় বস্তু ভরকে পরিবর্তন। এবার দুটোকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, অর্থাৎ পি ওয়ান প্রাইম মাইনাস পি ওয়ান ভাগ টি সমান আমরা লিখতে পারবো কি, মাইনাস অফ পি টু প্রাইম মাইনাস পি টু ভাগ টি। তাহলে দেখো এখন এই যে এই সাইডটা, তাহলে এটা আমাদের কি দাঁড়ালো, পি ওয়ান প্রাইম মাইনাস পি ওয়ান বাই টি, এটা কি, এটা প্রথম বস্তু ভরবে আর টি দিয়ে ভাগ করছি মানে কি প্রথম বস্তু ভরবেগের পরিবর্তন হার। তাহলে ভরবেগের পরিবর্তনের হার সমান কি লিখতে পারি, যে প্রথম বস্তুর উপর কতটা বল প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ প্রথম বস্তুর উপর কতটা বল প্রযুক্ত হচ্ছে, কে বল প্রযুক্ত করছে দ্বিতীয় বস্তু দ্বারা, তাহলে সেটা সমান আমরা লিখলাম এখানে ক্যাপিটাল পি ওয়ান। আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখো এটা ভরবেগের পরিবর্তন, দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন তাকে সময় দিয়ে ভাগ করছে, অর্থাৎ দ্বিতীয় বস্তুর এটা ভরবেগের পরিবর্তনের হার, তাহলে এটাকে আমরা লিখলাম পি টু। তাহলে এটা দাঁড়ালো পি ওয়ান, এটা দাঁড়ালো পি টু, তাহলে এটা সমান আমরা যদি লিখি, তাহলে পি ওয়ান সমান দাঁড়াচ্ছে মাইনাস পি টু। এখন পি ওয়ানটা কী দাঁড়ালাম, যে প্রথম বস্তুর উপর প্রযুক্ত বলের মান, আর পি টু সমান দাঁড়াচ্ছে দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বলের মান। অর্থাৎ দেখো দুটো মান সমান হচ্ছে কিন্তু মাঝখানে একটা মাইনাস সাইন আছে, অর্থাৎ এক বস্তু আর এক বস্তুর উপর যে বল প্রযুক্ত করছে সেই দুটো মান সমান, এবং
বিপরীতমুখী। অর্থাৎ এটাই হচ্ছে আমরা কি জানি যে নিউটনের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র অনুসারে আমরা কি জানি যে প্রত্যেক বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া সমান হয় এবং তারা বিপরীতমুখী। এখানে মাইনাস সাইনটা দেখে এসেছে, তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা নিউটনের তৃতীয় সূত্র প্রমাণ করতে পারলাম। এখন এই ভিডিওতে শেষে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে বন্দুকের প্রতিক্ষেপ বেগ। প্রতিক্ষেপ বেগটা কি, যে ধরো আমাদের কাছে একটা বন্দুক আছে এবং বন্দুকের ভিতরে আমাদের গুলি আছে, মোটামুটি এটা এটা ধরো একটা বন্দুক ধরে নাও। এখন বন্দুকটা যখন ভিতরে গুলি রয়েছে এবং নর্মাল অবস্থায় আছে, সেই অবস্থায় কি বন্দুকের বেগটা টোটাল বা সম্পূর্ণ ভরবেগটা কি শূন্য। অর্থাৎ দুজনেই কিন্তু স্থির অবস্থায় আছে এবং ওর মধ্যে কোনো বেগ নেই, তাই ভরবেগটা টোটাল শূন্য হয়ে আছে। এখন গুলি ছোড়া, আমরা যদি বন্দুকটাকে ফায়ার করি তাহলে বন্দুকের ভিতর থেকে গুলি বেরিয়ে আসবে, তাহলে কী হবে, সেই গুলি সামনের দিকে একটা ভরবেগ পাবে এবং এই ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে বন্দুকটিও কী করবে, একটি ভরবেগ নিয়ে পেছনের দিকে সরে যেতে চাইবে। এবং পেছন দিকে সরে যাওয়ার সময় কী করবে, আমরা যখন বন্দুকটা হাতে ধরে ফায়ার করব তখন কী হবে, আমরা পেছন দিকে একটা ধাক্কা অনুভব করব। এই যে ধাক্কাটা অনুভব করলাম সেই ধাক্কাটাকেই আমরা প্রতিক্ষেপ বেগ বলি, যেটাকে ইংলিশে আমরা রিকয়েল অফ এ গান বলবো। অর্থাৎ বন্দুকটা যে আমাদের হাতের উপর যে বলটা প্রযুক্ত করছে ফায়ারিংয়ের সময় সেই বলটার মান আমরা নিয়ে এখানে আলোচনা করব। তাহলে এখন ধরলাম যে গুলির যে ভর সেটা ধরলাম M1, আর বন্দুকের যে ভর সেটা ধরলাম ক্যাপিটাল এম ধরলাম। এখন ক্যাপিটাল এম ধরলাম এবং গুলির বেগটা ধরলাম কি, প্রাথমিক বেগ 0, অন্তিম বেগ আমরা ধরলাম V1, আর বন্দুকের অন্তিম বেগ ধরলাম আমরা V2। তাহলে আমরা কি লিখতে পারবো, যে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা কি লিখতে পারবো, যে প্রতিক্রিয়ার আগে যা ভরবেগ, প্রতিক্রিয়ার আগে ভরবেগ আমাদের 0, আর প্রতিক্রিয়ার পরে ভরবেগ কী হবে, M1 V1 প্লাস দাঁড়াবে ক্যাপিটাল M V2। বুঝতে পারলে, এটা প্রতিক্রিয়ার আগে, প্রতিক্রিয়ার আগে ভরবেগ 0 ছিল, প্রতিক্রিয়ার পরে আমাদের ভরবেগ জানালো এটা। তাহলে এখন যদি আমরা V2 মান লিখতে চাই, V2 মান লিখতে গেলে কী করতে হবে, M V2 সমান হচ্ছে, এটা এদিকে আসবে তাহলে মাইনাস M1 V1, তাহলে V2 সমান আমরা লিখতে পারবো মাইনাস M1 M V1। তাহলে এই মানটা দেখো, মাইনাসের সামনে আমাদের কি আছে, একটা মাইনাস সাইন আছে। এই মাইনাস সাইনটা কেন হচ্ছে, যে আমাদের গুলিটা যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে আমাদের বন্দুকের প্রতিক্ষেপ বেগটা, আমার এদিকে গুলিটা যাবে এই দিকে বাইরে বেরিয়ে, তাহলে যেহেতু দিকটা অন্য তাই আমাদের এখানে মাইনাস সাইনটা আসছে। তো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, যে দুটি বস্তু যখন এক জায়গায় ছিল বা নর্মাল স্থির অবস্থায় ছিল তখন কিন্তু তাদের কোনো গতি ছিল না, সেই জন্য তাদের ভরবেগটা শূন্য হয়েছিল। যখন কী করলো, একে অন্যের সঙ্গে প্রতিক্রিয়া করলো, ক্রিয়া প্রতিক্রিয়া করার পরে কিন্তু দুজনেই কিন্তু গতিশীল হল। তো এরকম ঘটনা তোমরা আরও অন্যান্য বিভিন্ন জায়গায় যেমন দেখতে পাবে। আমরা যদি তেজস্ক্রিয়তার ঘটনা দেখি, তেজস্ক্রিয় ঘটনায় নিউক্লিয়াস থেকে যে আলফা কমান নির্গমন ঘটে, এছাড়াও যদি আমরা কোনো বিস্ফোরণ দেখি, বিস্ফোরণে কোনো বস্তু যেমন টুকরো টুকরো হয়ে যায় তখনও কী হচ্ছে, এক জায়গায় স্থির অবস্থা থাকছে কিন্তু বিস্ফোরণ হওয়ার সময় কিন্তু কী হচ্ছে, একে অন্য থেকে আলাদা হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু গতিশক্তি লাভ করছে। এছাড়াও আমরা যদি নৌকা থেকে নিচে নামার সময় কী হয়, যে নৌকাটাকে আমরা পেছন দিকে ঠেলে দিই আমরা কিন্তু সামনের দিকে আনলাম, আমাদেরও গতি লাগছে এবং নৌকাটাও কিন্তু পেছন দিকে আমরা একটা গতি সৃষ্টি করছি। তো এই জিনিসগুলো সবই কিন্তু প্রতিক্ষেপ বেগের উদাহরণ। তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এই 3-4 বিষয় আমরা বিস্তারিত আলোচনা করলাম, খুবই ইম্পর্টেন্ট বিষয় এবং এই সম্পর্কিত গাণিতিক সমস্যা তোমাদের পরীক্ষায় আসবে। বলগতির চ্যাপ্টারটি অনেকটি বড়, তাই ধীরে ধীরে ভাগে ভাগে আলোচনা করতে হচ্ছে। তোমাদের যদি বুঝতে আরও কোনো সমস্যা থেকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন পর্যন্ত ভিডিওতে এইটুকুই আলোচনা করলাম, ধন্যবাদ।